next day. তো গাইস দেখো কালীপূজোতে ব্লগ করেছিলাম যে নয়টি সেরা পাঁচটি প্যান্ডেল আর জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল কোন হতে পারে, তো জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল করলাম কিন্তু সেরা পাঁচটি প্যান্ডেল না, সেরা পাঁচটি থাম্বেল দিয়েছি কিন্তু প্যান্ডেল খুব কমই দেখাতে পেরেছি। লাইটিং বহুত মানে বহুত দেখাতে পেরেছি, মানে তোমার ভাষণের লাইটিং, তারপরের দিন গেছিলাম আর প্যান্ডেল আগের দিন দেখেছি দুটো একসঙ্গে মিলিয়ে ভেবেছি একটা দেবো, কারণ দুটো দিলে ইয়ে হয়ে যাবে, কারণ এবার ভাবছি হয়তো ডেইলি ব্লগ দেবো, ঠিক আছে, মানে অনেক এরকম প্যান্ডেল ম্যান্ডেল অনেক কিছু হয়ে যাচ্ছে, ভাবছি ডেইলি ব্লগ দেবো সেই কারণে হচ্ছে। তো দেখো ভিডিওটা, এটা সিনেমেটিক শোর মাধ্যমে যেরকম আগে দেখছিলে তোমরা সেটা এরকমভাবে দেখবা। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকবো মানে কত লাইটিং, চন্দ্র তোমরা তো জানি যে চন্দ্রনগরে লাইটিং ফেমাস সেই কারণে। A few moments later. একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। Later.
দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া